হ্যালো এভরিওয়ান, আজকে জানবো বাংলাদেশি ক্রিকেটারদের 2021 সালের বিসিবির সাথে নতুন চুক্তি অনুযায়ী কার বেতন কত, কে কোন ফর্মেটে কত বেতন পেয়ে থাকেন এবং টেস্ট ওয়ানডে আর টি টোয়েন্টি প্রতি ম্যাচ বাবদ কত বোনাস পান প্লেয়াররা, তা বিস্তারিত জানাবো আপনাদের। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। বিশ্বের সেরা দশ ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে বিসিবি হচ্ছে পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড, তাই সে তুলনায় ক্রিকেটাররা বেশ ভালো অঙ্কের বেতন পেয়ে থাকেন প্রতি মাসে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। নাঈম শেখ প্রতি মাসে বিসিবি থেকে 1,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। আফিফ হোসেন ধ্রুব, আফিফ প্রতি মাসে বিসিবি থেকে 1,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। আবাদত হোসেন চৌধুরী, আবাদত হোসেন প্রতি মাসে বিসিবি থেকে 1,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। আবু জাহেদ রাহি প্রতি মাসে বিসিবি থেকে 1,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। নাঈম হাসান প্রতি মাসে বিসিবি থেকে 1,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। সাইফুদ্দিন প্রতি মাসে বিসিবি থেকে 1,25,000 টাকা বেতন পেয়ে থাকেন। নাজমুল হোসেন শান্ত প্রতি মাসে বিসিবি থেকে 1,50,000 টাকা বেতন পেয়ে থাকেন। মোহাম্মদ মিথুন প্রতি মাসে বিসিবি থেকে 1,75,000 টাকা বেতন পেয়ে থাকেন। মোস্তাফিজ প্রতি মাসে বিসিবি থেকে 2,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। তাইজুল প্রতি মাসে বিসিবি থেকে 2,50,000 টাকা বেতন পেয়ে থাকেন। মেহেদি মিরাজ প্রতি মাসে বিসিবি থেকে 3,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। লিটন কুমার দাস প্রতি মাসে বিসিবি থেকে 3,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। মমিনুল হক প্রতি মাসে বিসিবি থেকে 3,30,000 টাকা বেতন পেয়ে থাকেন। সৌম্য প্রতি মাসে বিসিবি থেকে 4,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। মাহমুদুল্লাহ প্রতি মাসে বিসিবি থেকে 4,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। মুশফিক প্রতি মাসে বিসিবি থেকে 6,00,000 টাকা বেতন পেয়ে থাকেন। তামিম ইকবাল প্রতি মাসে বিসিবি থেকে 6,30,000 টাকা বেতন পেয়ে থাকেন। আর এই ছিল বাংলাদেশি প্লেয়ারদের মাসিক বেতন। কিন্তু তাছাড়াও যে প্লেয়াররা টেস্ট ম্যাচ খেলে তারা প্রতি ম্যাচে বোনাস বাবদ 6,00,000 টাকা পেয়ে থাকেন। যে প্লেয়াররা ওয়ানডে ম্যাচ খেলে তারা প্রতি ম্যাচে বোনাস বাবদ 3,00,000 টাকা পেয়ে থাকেন। আর যে প্লেয়াররা টি টোয়েন্টি ম্যাচ খেলে তারা প্রতি ম্যাচ বাদে বোনাস বাবদ 2,00,000 টাকা পেয়ে থাকেন। আর এই ছিল সর্বোপরি 2021 সালের বিসিবির নতুন চুক্তি অনুযায়ী প্লেয়ারদের বেতন সংক্রান্ত সকল তথ্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।